আওয়ামী সন্ত্রাসীদের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নরসিংদীর রাজপুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য কাজল মিয়া সহ ভুক্তভোগীরা। বুধবার একই ইউনিয়নের বোয়ালমারা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবাদ সম্মেলন করা হয়। মোহাম্মদ শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা লিখিত বক্তব্যে বলেন, ৬ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েও গত ৩ বছর ধরে ইউনিয়ন পরিষদে যেতে পারেননি ইউপি সদস্য কাজল মিয়া। বোয়ালমারা গ্রামের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর অন্যতম আলমগীর গঙ্গের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আসছে পুরো গ্রামবাসী। তাদের হুমকির ভয়ে কেউ মুখ খুলেনি এতদিন। জমি ক্রয় বিক্রয়, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়ি তৈরি সহ বিভিন্ন বিষয়ে চাঁদা দিতে হয় তাদেরকে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করে বলে জানান স্থানীয় ইউপি সদস্য কাজল মিয়া ও ভুক্তভোগীরা। আমাদেরকে ১ লক্ষ টাকা দিতে হবে, আমরা আওয়ামী লীগের ছাত্রলীগের ফুলাফান জমিতে যাইতে হলে তোর ১ লক্ষ টাকা দিতে হবে। হ্যাঁ, সাইড সাইড মামলা দিছে এর কাছে সাদা সাই প্রবাসীরা কি বিদেশে গিয়ে কি টেকা কামাই করে না, এর কাছে কেন আমরা সাদা যাবো, কেন সাদা যাবো? মিথ্যা মামলা কেন হয়েছে, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি আমাদের কাছে। গ্রামবাসীদের চাঁদাবাজদের অত্যাচার ও নির্যাতন থেকে মুক্ত করতে তাদের বিরুদ্ধে বিগ্র সিনিয়র চিফ জুডিশিয়াল আদালত এবং রায়পুরা সিআর আদালত নরসিংদীতে ২টি মামলা করে ইউপি সদস্য কাজল মিয়া। এতে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাঁদাবাজদের পক্ষে জাকির হোসেন পিতা সিদ্দিক মিয়া বাদী হয়ে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নরসিংদী আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করে। জাহার সি আর রায়পুরা থানা মামলা নং ৮০১, যার ফলে বোয়ালমারা গ্রামের ভুক্তভোগীগণ একত্রিত হয়ে এই সংবাদ সম্মেলন করেন। আলমগীর, মহাসিন, জাকির, তাদের সাথে আমার কোনো কৌব্রত কোনো শত্রুতা নেই। আমার শ্বশুরে জমি বিক্রি করছে, তারপরে থেকে মনে করেন হেরা আমার কাছে সাদা সা ওয়াল টেনে লাগছে জায়গার মধ্যে, পরে কিছু দিছি দিয়া সংযুক্ত হয়েছি, কারণ আমরা পারি না জায়গার মধ্যে আমরা যাওয়ার লাগে। সংযুক্ত হওয়ার পরও তারা আমার কাছে সাদা সা, পরে সাদা সাওয়ার পরে আমরা রসুন দি কুড়ের মধ্যে ৩টা মামলা করা হয়েছে হেরার নামে। ২টা মামলা করার পরে তারপরে হেরা সাদা সা দাউ লিয়া ঘুরে চুরি লিয়া ঘুরে মনে করেন আমরা কোনো নিরাপত্তা পাই না, কিন্তু নিচ্ছেদ পাই না আমরা চলাফেরা। আমার কাছে কাছে ৫০০ টাকা সাদার লাগে, লাটে স্কুলে ১২টা বাজে আমার বাড়ির টিফন দিয়ে বিড়া। আমি কি আমার কাছে টাকা পয়সা নেই, আমি কোথা থেকে দিব? আমি কি দুই কেজি চাল কিনে খাই মার্কেট করে দোকানদারি করে করে দেখো কলা দিতে হইব? আমি তো চাল না মানে দিতে পারি নাই। পরের দিন তারপরের দিন দিনের ১১১টা বাজে মার্কেসপুরে আমার ফালাইয়া আলমগীর মহসিন জাকির ওরা ৩ জনে আমার গণ তুলে দিয়েছে মার্কেসপুরে। অনেক লোকে শত শত লোকে দেখছে সংবাদ সম্মেলনে গ্রামের সর্বস্তরের মানুষজন উপস্থিত হয়ে চাঁদাবাজ ও সন্ত্রাসী আলমগীর গঙ্গেদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। এ সময় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি করে এলাকাবাসী। একই সঙ্গে এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও অত্যাচার নির্যাতন বন্ধে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন কাজল মিয়া সহ গ্রামের ভুক্তভোগীরা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।